তেজগাঁওয়ের অ্যাপেক্সের টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে ব্যাপক ক্ষতির সংখ্যা। যাত্রাবাড়িতে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্টের মৃত্যু, চালক ও হেলপার আটক। শ্রমিক ধর্মঘটের তৃতীয় দিনেও বন্ধ পণ্যবাহী নৌযান চলাচল, বন্দর ও ঘাটে পণ্য ওঠানামা কার্যক্রমে বিপর্যয়। রাজধানীতে মুরগি মিলনের শত কোটি টাকার সম্পত্তি লুটপাট, ক্রোক করার পরিকল্পনা করছে দুদক। এবং আজ থেকে টিসিবির ট্রাকে ২৫ টাকা কেজিতে আলু বিক্রি শুরু, নভেম্বরের শেষ দিকে বাজারে আসবে নতুন আলু। স্বাগত এক ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চরী মজিদ তমা এবং আমি সাফাউদ্দিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাব পুরো খবরে। তেজগাঁওয়ের অ্যাপেক্স হোসাইন টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার রাত ৩:৩০ আগুন লাগার পর দুই ঘন্টা ধরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, পুড়ে যায় কয়েক হাজার টায়ার ও টিউব। পরে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তবে আগুন নেভাতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় ফায়ার সার্ভিসকে। কর্মকর্তারা জানান, কারখানার ভেতরে রাবার, প্রস্তুতকৃত টায়ার সহ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়েও সঠিক ধারণা পাওয়া যায়নি। ১২টি ইউনিট আমরা ডেপ্লয়েড করি চারিদিক থেকে। আপনারা দেখছেন যে আমরা মানে ফ্লাইওভারের উপর দিয়ে আমরা ইউনিট মোতায়েন করেছি এবং পার্শ্ববর্তী যে ফ্যাক্টরি আছে অত্যন্ত মানে ডেঞ্জারাস পরিস্থিতিতে ছিল, অগ্নিকাণ্ড অন্যদিকে চড়ানোর সম্ভাবনা ছিল, যার ফলে আমরা চারিদিকে ঘেরাও করেছি। এখানে প্রচুর পানির অভাব, অগ্নির্বাপন ব্যবস্থা নাই বললেই চলে। টায়ার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ তথ্য জানাতে এবার তেজগাঁও থেকে যুক্ত হবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আগুনে ঠিক কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কি এখনও কোনো তথ্য জানতে পেয়েছেন কিনা? যেহেতু দাহ্য পদার্থ ছিল এবং দুই ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে, তো সেখানকার সর্বশেষ অবস্থা জানাবেন। দেখুন, এই ফ্যাক্টরির যেটিতে আগুন লেগেছে গত রাত ৩:১০ সেটিতে কিন্তু শুধুমাত্র টায়ার ছিল এবং টায়ার এবং টিউব, কয়েক হাজার টায়ার এবং টিউব ছিল। এখনও কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে। ভোর ৫:০৫ কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও এখানে আছে। আমি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে কিন্তু যে পরিমাণে টায়ার আসলে ছিল এবং এই টায়ার কিন্তু যে টায়ারগুলো পুড়ে গেছে সেই পুড়ে যাওয়ার টায়ার এবং এখানে সেগুলোকে উদ্ধার করা হচ্ছে। সব ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনই নিরূপণ করা যাবে না এবং ক্ষয়ক্ষতি যেটি হয়েছে সেটি এখনও কী পরিমাণে টায়ার এখান থেকে আসলে পুড়ে গেছে এবং কী পরিমাণ টায়ার এখানে ছিল, মজুত করা ছিল, সেই বিষয়গুলি কিন্তু কিছুক্ষণ পরে এখনই আসলে উদ্ধার, তারা যে টায়ারগুলো আছে সেগুলোকে তারা এখান থেকে তোলার চেষ্টা করছেন। যদিও ফায়ার সার্ভিসের কর্মকর্তা বা ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা কিন্তু এখান থেকে তাদের যে কাজ সেটি শেষ করে বাইরে অবস্থান করছেন এবং এখানকার যারা কর্মী আছেন তাদের সহযোগিতায় স্থানীয় অনেকেই কিন্তু এখন টায়ারগুলোকে উদ্ধারের চেষ্টা করছেন। এখানে একটি বিষয় হচ্ছে, যেহেতু এই টায়ারটিতে আগুন লাগলে সেটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, তো সেই জায়গাটিতে মাথায় রেখে কিন্তু এখানে যারা কাজ করছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এখানে একটি বিষয় হচ্ছে, যেমনটি ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছিলেন যে পানি সংকট থাকার কারণে কিন্তু এই আগুনটি নেভাতে বেগ পেতে হয়েছে এবং দুই ঘন্টা মতো সময় লেগেছে আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে। তো সব মিলিয়ে কিন্তু এখানে কাজ মোটামুটি বলা যায় যে কাজ শেষ হয়ে গেছে। আমি যদি এই একটি দেখানোর চেষ্টা করি, এখানে আসলে একটি মেশিন রয়েছে, এটিকে বয়লার নাকি সে বিষয়ে নিশ্চিত করে এখন পর্যন্ত কোনো কিছু জানা না গেলে স্থানীয় যারা আছেন তারা কিন্তু বলছেন প্রথমে আগুন জ্বললেও প্রথম ৩০-৩৫ মিনিটে পানির বন্দোবস্ত না করতে পারার কারণে কিন্তু আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে, তারপরেই আধা ঘন্টা ৪০ মিনিট পরে তারা বিকট
পট একটি শব্দ শুনতে পান যে ভিতরে একটি বিকট শব্দ হয়েছিল। যেহেতু মধ্যরাতে ঘটনাটি ঘটেছিল তখন কিন্তু এই কারখানাটি পুরোপুরি গোডাউনটি পুরোপুরি বন্ধ ছিল। তো সব মিলিয়ে বন্ধ থাকার ফলে কোনো ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটি নিরূপণ করা না গেলেও কিন্তু কোনো হতাহতের খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, কারণ যখন আগুনটি লেগেছিল তখন কিন্তু এখানে আসলে কেউ ছিলেন না। তো এই থেকে পাঠানো হতো এবং এখানে টায়ার কী পরিমাণের টায়ার জমা করে রাখা আছে সেই তথ্যটি এবং কী পরিমাণ টায়ার পুড়ে গেছে সেই তথ্য, এই দুটি তথ্যকে সমন্বয় করে তার পরে হয়তো একটি সিদ্ধান্তে আসা যাবে যে কী পরিমাণের ক্ষয়ক্ষতি আসলে এখানে হয়েছে। এবং এখানে এই প্রতিষ্ঠানটির যিনি মালিক রয়েছেন এবং প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে, তারা সেই হিসেবটিও করছেন, উদ্ধার কাজও তারা করছেন। এবং এই যে প্রতিষ্ঠানটি বা এই যে ভবনটি সেটিও কিন্তু যে একতলা ভবন এবং সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সব মিলিয়ে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে পুরোপুরি উদ্ধার কাজ শেষ করার পর হয়তো জানা যাবে। রাজধানীর তেজগাঁওয়ে টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর বনানীতে প্রিয়াঙ্গন ভবনের আগুন। মঙ্গলবার রাত পৌনে নয়টায় ভবনটির নয়তলায় একটি অফিসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ধারণা, অফিসটির সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত। এতে কেউ হতাহত হয়নি, ভবনটিতে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। অফিসটিতে কী ধরনের কাজ হতো তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। বাড়িধারা ফায়ার স্টেশন থেকে দুটি স্টেশন এখানে আগমন করে এবং অতি দ্রুত দ্রুততার সাথে অলমোস্ট এক ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণভাবে আগুন নিরাপণ করতে সমর্থ হয়েছি। রাজধানীর যাত্রাবাড়িতে পিক আপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ট্রাফিক সার্জেন্ট বাবুল শেখ নিহত হয়েছেন। ঘটনার পরপরই পিক আপ ভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাত 10টায় যাত্রাবাড়ি কলাপট্টি উত্তরা ব্যাংকের সামনের প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাফিক সার্জেন্ট বাবুল লালবাগ জোনে কর্মরত ছিলেন। ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ির বাসায় ফিরছিলেন তিনি। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নজন শ্রমিকদের খাদ্য ভাতা, সার্ভিস বুক চালু সহ 11 দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছেন নজন শ্রমিকেরা। অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচিতে সারাদেশের বিভিন্ন ঘাট ও বন্দরে স্থবির হয়ে পড়েছে পণ্য ওঠানামা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার মধ্যরাত থেকেই কাজ বন্ধ রেখেছেন নৌযান শ্রমিকরা। তাই চেনা ব্যস্ততা নেই নারায়ণগঞ্জের শীতলক্ষার 5 নম্বর মাছঘাট সহ 25টি ঘাটে। কয়েকশো পণ্যবাহী জাহাজ নোঙর করে আছে নদী পাড়ে। ঘাট এলাকায় জড়ো হয়ে 11 দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। আমাদের ফিট ডাবলে ঠেকে গেছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, সাগরের সাথে যুদ্ধ করি, লড়াই করি, জাহাজ চালাচ্ছি, জ্বর তুফান মাথায় নিয়ে কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর, কর্ণফুলীর ঘাট ও নদী পথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। কর্মবিরতির জেরে 1500-এর বেশি লাইটার জাহাজ, অয়েল ট্যাঙ্কার অপেক্ষমান কর্ণফুলী নদীতে। বহির্নোঙরে বন্ধ রয়েছে 50টির বেশি বড় জাহাজ থেকে পণ্য খালাস। খাদ্য ভাতাটা নির্ধারণ করতে হবে এবং মার্চ মাস থেকে তা প্রদানের যে চুক্তি রয়েছে সেটা প্রদান করতে হবে, অন্যথায় আমাদের এই কর্মবিরতি অব্যাহতভাবে চলবে। কর্মবিরতিতে আছেন খুলনা যশোর অঞ্চলের 10,000 শ্রমিক। বর্তমানে যাত্রীবাহী জাহাজ চললেও 5 দিনের মধ্যে দাবি মানা না হলে সেগুলোও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। 5 দিন ডাকবো, 5 দিনের পরে যদি মালিক পক্ষ দাবি না মানে না তাহলে যাত্রীবাহী লঞ্চও আমাদের ধর্মঘটের ভিতরে অংশগ্রহণ করবে। দাবি আদায়ে বরিশাল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। রেশমানন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম থেকে নৌপথে পণ্য পরিবহন ব্যবস্থা। বন্দরের বহির্নোঙরে আটকা পড়েছে অন্তত 9 লাখ টন পণ্য। দ্রুত সংকটের সমাধান না হলে বিরাট লোকসানের শঙ্কা আমদানিকারকদের। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের পণ্য বাজারেও।
নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে দেশজুড়ে। তাদের এক পক্ষের দাবি এগারো দফার বাস্তবায়ন, আরেক পক্ষের দাবি পনেরো দফা। ধর্মঘটে মঙ্গলবার থেকে বন্ধ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাস। কর্ণফুলী নদীর ১৬টি ঘাটেও নেই কর্মচাঞ্চল্য। লাইটার জাহাজগুলো নদীতে অলস ভাসছে। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে প্রায় ৯ লাখ টন পণ্য নিয়ে আটকে আছে ৩৯টি জাহাজ। এসব পণ্যের মধ্যে রয়েছে চিনি, ভুট্টা, গমের মতো খাদ্যশস্য এবং সার, সিমেন্ট ক্লিংকার, পাথরসহ বিভিন্ন শিল্প কাঁচামাল। এসব জাহাজ নির্ধারিত সময়ের বেশি বন্দরে অবস্থান করলে জাহাজ প্রতি ১০ থেকে ১২ হাজার ডলার মাশুল গুনতে হবে প্রতিদিন। প্রতিদিন ৩ থেকে ৩৫০০ টন কার্গো কিন্তু লাইটারিং হয়। এই লাইটারিংটা সম্পূর্ণ বন্ধ থাকার কারণে আমাদের জাহাজগুলো কিন্তু অলস বসে আছে। এই অলস বসে থাকার কারণে জাহাজগুলোকে প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার ডলার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তবে ধর্মঘট নিয়ে এখনও পরস্পর বিরোধী অনর অবস্থানে মালিক ও শ্রমিক পক্ষ। জাহাজ মালিকরা বলছেন আলোচনার মাধ্যমেই এইসব সমস্যার সমাধান সম্ভব। অন্যদিকে শ্রমিকরা দাবি করছে আলোচনার জন্য মালিকদের কাছে গেলে তারা আমলে নেননি। মালিক পক্ষ বলছে কি আমাদেরকে কিছুদিন টাইম দেন, আমরা তোমাদের লগে আলাপ আলোচনা করে তোমাদের এই খোরাকি যখন চাইছো খোরাকি তো যা চাইবে তা দিতে পারবো না, এক্স্যাক্টলি খোরাকি কত যায় এটা আমরা একটু আলাপ আলোচনা করে একটা কমিটি করে দিলে কমিটি আলোচনা করে এটা সিদ্ধান্ত নেই। এটা মেনে নেওয়া মালিকদের উচিত বলে আমি মনে করি। যদি এটা না পারে আমরা হয়তো এমন আছে আগামী ২ দিন পর যদি মালিকরা এটা না মানে আমরা বাধ্য হব জাহাজ থেকে নেমে মালিকদের সম্পদ মালিকদেরকে বুঝাই দিয়ে আমরা বাড়িতে চলে যাওয়া। বন্দরের বহির্নোঙ্গরে খালাস বন্ধ থাকলেও মূল জেটিতে পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নৌযান শ্রমিকদের খোরাকি ভাতা, নিয়োগপত্র প্রদান ও সার্ভিস বুক চালু সহ ১৫ দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। এতে সব ধরনের নৌযান চলাচল ও জাহাজে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে যারা লাইটারেজ শ্রমিকরা রয়েছেন তাদের কর্মসূচিতে আজ কী কী রয়েছে এবং আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কী বলছেন? আজকে যে কর্মসূচি বলতে আসলে তেমন কিছু নেই, আমরা দেখেছি প্রতিটি ঘাটে ঘাটে গতকালকে তারা মিছিল মিটিং করেছে। আসলে গত পরশু সন্ধ্যা থেকে ডাকা যে কর্মবিরতি তার ফলে আসলে এখন প্রতিটি ঘাটে এক ধরনের স্থবিরতা দেখা যাচ্ছে। আমরা দেখছি গতকালকেও সারাদিন এমন ছিল। আপনি যদি আমার ঠেক পিছনে দেখেন একজন শ্রমিক আসলে অলস ঘুমিয়ে সময় কাটাচ্ছেন, ঠিক একইভাবে প্রতিটি ঘাটে ঘাটে প্রতিটি জাহাজের পাদদেশে যে সমস্ত ড্যাকগুলো রয়েছে সেখানে তারা আসলে এখন মানে লুডু খেলে কিংবা অন্যভাবে তারা সময় পার করছেন। এবং আমরা এখানে যারা জাহাজ থেকে যারা পণ্য ওঠানামা করেন সেই সমস্ত শ্রমিকদের এক ধরনের আকুতি আমরা দেখছি। তারা বলছে আসলে এই হরতালের কারণ, এই কর্মবিরতির কারণে আসলে মালিক পক্ষের খুব বেশি ক্ষতি না হলেও যারা এখানে প্রতিদিন এই জাহাজকে কেন্দ্র করে ২-৪ টাকা পান অর্থাৎ তাদের সংসার চলে তাদের পকেটের অবস্থা আসলে এখন খুবই অবর্ণনীয়, এক ধরনের ফাঁকা অবস্থায় আছে। তারা বলছেন যে আসলে এরকম যদি চলতে থাকে তাহলে তারা খুব দ্রুতই খুব শীঘ্র সময়ের মধ্যে তারা আসলে তাদের পরিবার নিয়ে রাস্তায় বসা ছাড়া তাদের কোনো পথ থাকবে না। এটি নিয়ে আমরা এখানে যারা বাংলাদেশ লাইটারাজ শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশন যারা কর্মকর্তা রয়েছেন, যারা শ্রমিক রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছে যে আসলে এই যে কর্মবিরতি সেটি তাদের ইচ্ছাকৃত নয়। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তাদের বেশ কিছু দাবি দেওয়া ছিল, যে দাবি দেওয়াগুলো মানার ব্যাপারে তারা মালিক পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে কিন্তু মালিক পক্ষ প্রতিবারই আসলে এক ধরনের আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করেছে মাত্র। তারা বলছে যে গত পরশুদিন রাতেও যে বৈঠকটি হয়েছে সেখানেও তাদের দাবি দেওয়া মানার ব্যাপারে খুব বেশি নমনীয় ছিলেন না মালিক পক্ষ এবং সে কারণে যে কর্মবিরতি সেটি তাদের চালিয়ে যেতে হচ্ছে। এবং তারা বলছেন যতদিন পর্যন্ত না এই সমস্ত দাবি মানা হবে ততদিন পর্যন্ত তাদের এই লাগাতার যে ধর্মঘট সেটি চলবে। এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে শ্রমিকদের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ২-৩ দিন পরও যদি মালিক পক্ষ তাদের দাবি দাওয়াগুলো মেনে না নেন সেক্ষেত্রে তারা আসলে এই মুহূর্তে যে সমস্ত জাহাজে করে কিংবা নৌকায় করে যে মানুষ পারাপারের যে বিষয়টি অর্থাৎ যাত্রী পরিবহন করে এমন যে সমস্ত নৌযান রয়েছে সেগুলো আসলে তারা
এই কর্মবিরতির আওতায় নিয়ে আসবে এবং সেটি যদি হয় তাহলে আসলে সারা দেশে এক ধরনের স্থবিরতা দেখা দিবে। আর একটি বিষয় বলে রাখি যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বেশ কিছু জাহাজে আসলে 9 লাখ টনের মতো পণ্য এখন আসলে খালাসের অপেক্ষায় আছে এবং বলা হচ্ছে যে প্রতিদিন সেই জাহাজের পেছনে $12,000 আসলে লোকসান করতে হবে। পাশাপাশি আমরা আসলে খাতুনগঞ্জে যারা ব্যবসা করেন তাদের সঙ্গে কথা বলেছি, যেহেতু গতকালকে একদিন মাত্র কর্মবিরতি গেছে সঙ্গত কারণে এখনও পর্যন্ত তাদের কাছে সব ধরনের পণ্য কিছুটা মজুত আছে বলে তারা বলছেন এবং তারা মনে করছেন যে এই ধর্মঘট যদি দীর্ঘ হয় অর্থাৎ যে লাগাতার কর্মসূচির কথা বলা হচ্ছে সেটি যদি হয় তাহলে আসলে বড় রকমের প্রভাব বাজারে পড়বে এবং তার শেষ পর্যন্ত মাসুলটি আসলে গুনতে হবে সাধারণ মানুষজনকে। এই হচ্ছে আসলে চট্টগ্রাম থেকে নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ লাইটারিং শ্রমিক ইউনিয়নের যে লাগাতার ধর্মঘট তার সর্বশেষ পরিস্থিতি। শ্রমিকদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা দেখবেন, আওয়ামী লীগের 31 জেলা ও ঢাকা মহানগর পূর্ণাঙ্গ কমিটি যাচাই বাছাই চূড়ান্ত, চলতি মাসেই ঘোষণা। রাজধানীর এক সন্ত্রাসীর অন্তত 100 কোটি টাকার সম্পত্তি এখন লুটেপুটে খাচ্ছে তার দুঃসম্পর্কের স্বজনরা। চাঁদাবাজি, সন্ত্রাস, অপহরণ আর অবৈধ সোনার কারবার থেকে এসব অবৈধ সম্পদ দখলে আসে তার। ওই সন্ত্রাসীর খুন হওয়ার পর তার স্ত্রীকে কৌশলে হত্যার অভিযোগে মামলা হয়েছে যা এখন আদালতে। এই সন্ত্রাসীর নাম হুমায়ুন কবির ওরফে মুরগি মিলন, 90-এর দশকে যিনি ছিলেন ঢাকার ত্রাস ভয়ঙ্কর সন্ত্রাসী দল 7 স্টার গ্রুপের অন্যতম সদস্য। এখন মুরগি মিলনের সব সম্পদ ক্রোক করার পরিকল্পনা করছে দুদক। 3 দশক আগে ঢাকার ত্রাস হুমায়ুন কবির ওরফে মুরগি মিলন, প্রভাব বিস্তারের দ্বন্দ্বে প্রকাশ্যে প্রতিপক্ষের গুলিতে মিলন খুন হন 2000 সালে। আর 2005 সালেই মিলনের স্ত্রী নাসরিন আক্তার ডলি দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ড ফেরত নারায়ণগঞ্জের মাহবুবুর রহমান সর্দারকে। খোঁজ নিয়ে জানা যায় 2013 সালে হাসপাতালে চিকিৎসাধীন ডলির মৃত্যু হয়। এর 34 দিনের মাথায় অনেকটা গোপনেই মুরগি মিলনের সূত্রে প্রাপ্ত ডলির সব সম্পত্তি একমাত্র নাবালক সন্তানের নামে হস্তান্তর করিয়ে নেন মাহবুব। সন্তানের অভিভাবক হিসেবে মাহবুবই এই সম্পদ দেখভাল করছেন। এর 6 মাস পরেই ডলির মা সালেহা খানম বাদী হয়ে আদালতে মামলা করেন। সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বিষপানে তার মেয়েকে হত্যার অভিযোগ করা হয় মামলায়। প্রথমে মোহাম্মদপুর থানা, পরে পিবিআই তদন্ত করে মামলাটি। তো এতদিন পর আমাদের কাছে আর আমরা চেষ্টা করছি যে এটি আসলে অবহেলিত জন্য মৃত্যু কিনা, কারণ মৃত্যুর পরও পরিবারকে না জানিয়ে তারা অন্য জায়গায় তারা তাকে সমাধিষ্ঠ করেছেন। এখন আমরা আসলে সেই সময়ের ঘটনা কিছু উদ্ধার করতে পারিনি। অবশ্য পিবিআইয়ের সঙ্গে একমত নন মামলার বাদী সালেহা খানম। অসুস্থ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার পক্ষে ছেলে জানান ডলিকে খুন করা হয় পরিকল্পিতভাবে। আমরা চাই আমার বোনের এই হত্যার সুষ্ঠু তদন্ত হোক এবং এর পিছে এবং এর সাথে যারা যারা দায়ী আছে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক। অনুসন্ধানে দেখা যায় মিলনের 100 কোটির অবৈধ সম্পদ ভোগ করছেন স্ত্রীর দ্বিতীয় স্বামী। হাতিরপুলের বেলভিউ মার্কেটে গিয়ে দেখা যায় 10তলা ভবনটির পুরোটাই বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়েছে। এক নিরাপত্তা কর্মী জানালেন এটি নিয়ন্ত্রণ করেন মাহবুব। প্রতি মাসে এখান থেকে 8 লাখ টাকা ভাড়া উঠানো হয়। এটা ভাড়া তো আমি আর নেই না, বাড়ি তো মালিকই নিয়ে যাবে। পুরানা পল্টনের সেরেনা অ্যাপার্টমেন্টেও আছে একটি ফ্ল্যাট, সেটি ভাড়া দিয়েছে আলমগীর নামের এক ফল বিক্রেতাকে। উত্তরার 5 কাটার প্লটে নির্মাণ করা হয়েছে স্যানিটারি দোকান, সেটি ভাড়া দিয়েছেন মাহবুবের এক আত্মীয়কে। বিভিন্নভাবে যোগাযোগ করেও মাহবুবের বক্তব্য পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে মাহবুবের বাড়িতে 3 ঘন্টারও বেশি সময় অপেক্ষার পরও তাকে পাওয়া যায়নি। অবশ্য সেই সময় মাহবুব বাড়িতেই ছিলেন বলে জানান প্রতিবেশীরা। পরে রাজধানীর মহাখালী DOSS এর অফিসে গিয়েও পাওয়া যায়নি মাহবুবকে।
মুরগি মিলনের স্বজনদের খোঁজে ধানমন্ডির ফ্রি স্কুল স্ট্রিটে গিয়ে দেখা যায় তিনটি প্লটে এখন মিলনের দুই ভাই ও এক বোন বাড়ি বানিয়েছেন। দুই ভাই মারা গেলেও বেঁচে আছেন বোন নাজমা ভুইয়া। মিলনের বিষয়ে মুখ খোলেননি তিনিও। দুদকের আইনজীবীরা জানাচ্ছেন মিলনের এসব সম্পদের দখলদাররা সম্পদের উৎস দেখাতে না পারলে ক্রোক করা হবে। তথ্যপত্রের মাধ্যমে যদি জানতে পারে এটা অবৈধ, তাহলে তাকে সম্পদের নোটিশ দিতে পারে। তাকে জানতে চাইতে পারে উৎস কী, উৎস যদি সে ব্যাখ্যা করতে না পারে, তার যদি জ্ঞাত আয় বহির্ভূত হয়, তখন তার বিরুদ্ধে লিগাল প্রসিডিং হওয়ার জন্য দলীয় দমন কমিশন আইনই বলে দেওয়া আছে। হুমায়ুন কবির ওরফে মুরগি মিলন, যার নাম শুনলে এই হাতিরপুল এলাকা কাঁপত, সেই মিলনকে অনেকেই ভুলে গেছেন। মিলন অবৈধভাবে যে সকল সম্পদ ঢাকায় গড়ে তুলেছেন সেগুলোও যারা ভোগ করছেন তাদের সাথে তার নেই কোনো সম্পর্ক। তার যারা দাবিদার তার সাথে তাদের কোনো সম্পর্ক আছে সেটিও তারা অস্বীকার করছেন। বিশ্লেষকেরা বলছেন অবৈধভাবে যে সম্পদ মিলন গড়ে তুলেছে সেগুলো দ্রুত ক্রোক করে সরকারি কোষাগারে জমা হওয়া উচিত। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের 31 জেলা, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও সহযোগী সংগঠনের বাকি পূর্ণাঙ্গ কমিটি চলতি মাসেই ঘোষিত হবে বলে জানিয়েছে নেতারা। এরই মধ্যে এসব কমিটির যাচাই বাছাই চূড়ান্ত হয়েছে। দলের সভাপতির অনুমোদনের পরই প্রকাশ করা হবে নাম। চলতি সপ্তাহে একে একে প্রকাশ করা হয়েছে শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটি। গেল বছরের 20 ও 21 ডিসেম্বর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন। এর আগেই সব সহযোগী সংগঠনের সম্মেলন শেষ হলেও তখন ঘোষণা করা হয় শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম। সেই থেকে নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন পূর্ণাঙ্গ কমিটির। একই অবস্থা আওয়ামী লীগের 31 জেলা ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীদেরও। প্রায় 10 মাস পর শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের মধ্য দিয়ে শেষ হলো অপেক্ষার পালা। সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করা তো শুরু হলো। সাধারণ সম্পাদকের বক্তব্য অনুযায়ী তিনি সকলকে আবারও তাগিদ দিয়েছেন পূর্ণাঙ্গ কমিটিগুলো জমা দেওয়ার জন্য, এবং বোধহয় এটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট যেই সমস্ত সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আছে তারাও বেশ মনোযোগী। দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত বিভাগীয় সাংগঠনিক কমিটিগুলো অসম্পূর্ণ সব কমিটির কাজ শেষ করে নামের তালিকা জমা দিয়েছেন সাধারণ সম্পাদকের কাছে। কাজেই কোনো কমিটি আর ঝুলে থাকছে না। সব জেলার কমিটি জমা পড়েছে, পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে ইতিমধ্যে সহযোগী কয়েকটি সংগঠনের। এখন আমাদের বাকি আছে আওয়ামী যুবলীগের লীগের সংগঠন আছে, এবং আমাদের 31টা জেলার মহানগর, ঢাকা, উত্তর, দক্ষিণ সহ যে বাকি আছে সেগুলো আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই এগুলো কমিটি পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হবে। নেতারা বলছেন এসব কমিটি ঘোষণার পর সারা দেশে স্থানীয় সরকার সহ বিভিন্ন নির্বাচনের জন্য জোরে সোরে মাঠে নামবে আওয়ামী লীগ, চাঙ্গা করবে সাংগঠনিক কর্মকাণ্ড। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিশুদের খেলার জায়গা নষ্ট করে ফেলা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লা। বাবুবাজার ব্রিজের নিচে ছোট ওই খালি জায়গাটিতে 8 বছর ধরেই খেলাধুলা করে আসছিল আশপাশের এলাকার শিশুরা। সেই জায়গায় ময়লার ভাগাড় গড়ে তোলার পরিকল্পনা বাতিলের অনুরোধ শিশুদের। তাদের খেলার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস কর্পোরেশনের। বাবুবাজার ব্রিজের নিচে 4,800 বর্গফুটের এই ছোট্ট জায়গাটিতে 2013 সাল থেকেই ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করছে বাদামতলী এলাকার শিশু কিশোররা। এছাড়া সারা বছরই তাদের খেলাধুলা আর কলকাকলিতে মুখরিত থাকে জায়গাটি। যে মাঠটাকে আমরা খেলাধুলা করতাম, অনেক আনন্দে ফুর্তি করতাম, লেখাপড়া শেষে মাঠে আসতাম, একটু টাইম পাস করতাম। আগে আমরা আপনার বাবুবাজার একটা মাঠে আসতাম, যে পড়া শেষে মাঠে আসতাম, খেলতাম, খেলার টাইম পাস টান করা যাচ্ছে না। 12 অক্টোবর রাতে হঠাৎ মাঠের এক পাশে রেলিং ভেঙে রাখা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ভ্যান। এর প্রতিবাদ জানিয়ে জায়গাটিকে শিশু কিশোরদের খেলার মাঠ হিসেবে রাখার দাবি জানিয়েছেন বাবুবাজার বাদামতলী সমাজ কল্যাণ সংসদ। কেউ সংস্থা ভাঙে, সরকারের কোনো সংস্থা বা কেউ দিনের বেলা ভাঙবে, দিনের বেলা, দিনের আলোতে ভাঙবে, রাতের বেলা কেন? রাতের বেলা বাচ্চারা এই মাঠটাকে, বাচ্চাদের টাকা দিয়ে মাঠটা প্রথম করা হলো। 50টা শিশু মিলে এই মাঠের মধ্যে 100 টাকা করে দিয়ে, 5,000 টাকা দিয়ে মাঠের কাজ প্রথম শুরু হলো। তারপরে আস্তে আস্তে 3-4টা ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট হলো। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানালেন কর্পোরেশনের নির্দেশেই মাঠটিকে ময়লার ভাগাড় বানানোর কাজ চলছে।
বাচ্চারা ওখানে একটু খেলাধুলা করতো, কিন্তু এটা স্বাস্থ্য সম্মত না আর কি। দুই পাশে গাড়ি টোড়া চলে, কোনো রিস্ক থাকে বাচ্চাদের, তো ওইটা বিষয় না। বিষয়টা লেগে স্টেজ মেরামত খুব জরুরি দরকার, এই জন্য সিটি কর্পোরেশনের জায়গায় সিটি কর্পোরেশনের এই স্টেজ হবে। যদিও দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আশ্বাস, শিশুদের খেলার জায়গা খালি রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ব্যাপারে যদি কোনো কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয় বা কিছু করতে হয়, আমরা অফিসিয়ালি এটা মেয়র মহোদয়ের সাথে কথা বলে আমি জানাবো ইনশাআল্লাহ। প্রতিটা ওয়ার্ডে কমপক্ষে একটি করে খেলার মাঠ থাকবে, সিটি কর্পোরেশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্টেট বিভাগ। এবং এক্ষেত্রে যদি কেউ খেলার মাঠের রেলিং ভেঙে কোনো কিছু করে থাকে, সেখানে আইনানুগ ব্যবস্থা আমরা নেব। ছোট্ট এই মাঠটির সাথে মিশে আছে স্থানীয় শিশু কিশোরদের অমূল্য স্মৃতি। সুস্থ ও সংস্কৃতিমনা প্রজন্ম গড়ে তুলতে তাই শিশুদের খেলার জায়গা নষ্ট না করার অনুরোধ এলাকাবাসীর। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের মামলায় সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। তবে এই সময়ে তদন্তে প্রভাব বিস্তার না করার শর্ত দেওয়া হয়েছে তাকে। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ এই আদেশ দেন। টেলিফোনে বেফাঁস মন্তব্য করে মামলার আসামি হয়েছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় আগাম জামিন নিতে মঙ্গলবার হাইকোর্টে যান নিক্সন চৌধুরী। সাথে ছিল শতাধিক সমর্থক ও অনুসারী, যেন এক বিশাল শোডাউন। নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করেছে নির্বাচন কমিশন। সংস্থাটির একসময়ের আইনজীবী শাহদিন মালিকি নিক্সনের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি দাবি করেন, ফাঁস হওয়া অডিও ক্লিপ মামলার সাক্ষ্য হতে পারে না। অ্যাপিল ডিভিশন জাজমেন্ট আছে যে 8 সপ্তাহের জন্য আগাম জামিন দেওয়া যাবে। উনি ওই অনুযায়ী 8 সপ্তাহের বেশি দেওয়া যাবে না, এটা অ্যাপিল ডিভিশন বলা আছে, ওই জন্য সীমিত সময়। যে এইভাবে কারো টেলিফোন কনভারসেশন রেকর্ড করার ক্ষমতা কারো নাই। রেকর্ড করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর করা অনুমোদন লাগবে, তাছাড়া এটা রেকর্ডিং সাক্ষ্য হিসেবে আসতেই পারে না। শুনানিতে আদালত বলেছে একজন আইন প্রণেতা কিভাবে আইন ভাঙেন। রাষ্ট্রপক্ষ বলছে নিক্সনের জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। একজন নির্বাচিত প্রতিনিধি, একজন সরকারি কর্মকর্তা, ওনারা কোনো সভা সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচন পূর্ববর্তী 32 ঘন্টা এবং পরবর্তী 64 ঘন্টার মধ্যে কোনো সভা সমাবেশে কোনো নির্বাচিত প্রতিনিধি বা সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করতে পারবেন না, সে বিষয়টাও আমি মাননীয় আদালতের নজরে এনেছি। এর আগে নিক্সন চৌধুরী দাবি করেন, বিকৃত অডিও ফাঁস করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এডিট করে যে আমার বক্তব্যটা ছেড়েছেন, তাতে নির্বাচনের আচরণবিধি, নির্বাচন কমিশন আচরণবিধির লঙ্ঘন মনে করেছেন দেখেই তারা মামলা করেছেন, এবং আমিও আইনগত আইনের প্রতি শ্রদ্ধাশীল। 15 অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলা করে নির্বাচন কমিশন। নিক্সন চৌধুরী আগাম জামিন আবেদন করেন গত 18 অক্টোবর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক ও অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন নামঞ্জুর করেছে আদালত। তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আগামী 30 নভেম্বর দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন। মঙ্গলবার সকাল 10টায় আদালতে হাজির করা হয় বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটকে। এর আগে থেকেই আদালত প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকায় জড়ো হতে থাকেন তার হাজারেরও বেশি কর্মী সমর্থক। সম্রাটের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেয় তারা। এ সময় আদালত প্রাঙ্গণে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। 11:30টার দিকে শুরু হয় শুনানি। এ সময় সম্রাটের আইনজীবী জামিন চাইলেও তা নামঞ্জুর করেন আদালত। আজকে আমার আসামির অবস্থা অনেক খারাপ ছিল, খুব কষ্টে আমরা দেখেছি, গল্প আলাপ করেছি তার সাথে। জামিন পাওয়া তার গণতান্ত্রিক অধিকার, এবং বিজ্ঞ আদালতের কাছে থেকেই যেই দিন হাজিরা দিতে বলবে সেদিন আমরা আসব। এই বলে আমরা শহরগুলোতে থাকবে পরীক্ষার কেন্দ্র। করোনার কারণে এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা বাতিল হয়েছে। ফলাফল দেয়া হবে জেএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে। এখন শিক্ষার্থীদের চিন্তা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কিভাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতি নির্ধারণ করতে মঙ্গলবার সকালে বৈঠকে বসে ডিনস কমিটি। সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয় এবার ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসির জিপিএর ওপর গড় নম্বর কমিয়ে দেওয়া হবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 20 নম্বর থাকবে জিপিএর ওপর। 50 নম্বরের লিখিত এবং এমসিকিউ পরীক্ষা হবে 30 নম্বরের। সামাজিক দূরত্ব নিশ্চিতে ঢাকার বাইরে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয় এবং কলেজে কেন্দ্র করা হবে। বিভাগীয় শহরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করে আমরা শিক্ষার্থীদের পরীক্ষা ঢাকায় সকলের পরীক্ষা না নিয়ে আমরা এগুলোকে ডিসেন্ট্রালাইজ করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি পরীক্ষার যে নাম্বার সেখানেও কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে পরীক্ষা পদ্ধতি নিয়ে আরও বিশ্লেষণ চলবে, শিক্ষার্থীরা যাতে কোনো রকম ক্ষতির মুখে না পড়ে সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখা হবে। প্যান্ডেমিককে বিবেচনায় রাখতে হবে যে মোবিলিটি কীভাবে কমানো যায়, কনসেন্ট্রেশন এক জায়গায় কীভাবে কমানো যায়, দুটো বিষয়কে বিবেচনায় নিতে হবে। একটা হলো এক জায়গায় সমাবেশ করা, আরেকটি হলো এই চলাচল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 ইউনিটে ভর্তি পরীক্ষা হবে, আসন আছে 7000-এর মতো। এই পরীক্ষায় একটি আসনের বিপরীতে ব্যাপক প্রতিযোগিতা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলুর দাম ও সরবরাহ নিয়ে অচলাবস্থা নিরসনে খুচরা ও পাইকারি বাজারে 5 টাকা বাড়িয়ে আলুর দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর খামার বাড়িতে ব্যবসায়ী, হিমাগার মালিক সহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে বৈঠকের পর এই দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। সিদ্ধান্ত অনুযায়ী খুচরা বাজারে আলু এখন থেকে সর্বোচ্চ 35 টাকা এবং পাইকারিতে 30 টাকা কেজি দরে বিক্রি হবে। আর হিমাগারে বিক্রির দাম 4 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 27 টাকা। দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরেও 2 সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে আলুর দাম। খুচরা বাজারে পণ্যটির দাম উঠে 60 টাকা পর্যন্ত। এ পরিস্থিতিতে 7 অক্টোবর আলুর দাম কেজি প্রতি খুচরা বাজারে 30 টাকা, পাইকারিতে 25 ও হিমাগারে 23 টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে বেঁধে দেয়া দামে আলু বিক্রি করতে অস্বীকৃতি জানান ব্যবসায়ীরা। হিমাগার থেকে আলু সরবরাহ না করায় ফাঁকা হয়ে পড়ে রাজধানীর অনেক আলুর আড়ত। সরবরাহ সংকটে ঘাটতি পড়ে খুচরা বাজারেও। উৎপাদন কম ও অন্যান্য কারণ দেখিয়ে আলুর দাম পুনর্বিবেচনার দাবি তোলেন ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে কৃষি বিপণন অধিদপ্তরের সাথে বৈঠকে বসেন তারা। আলোচনার পর 5 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ হয়, যা কার্যকর হবে বুধবার থেকে। আপনার প্রত্যেকটা ইউনিয়নও আমাদের হিমাগারে যাবে এবং যদি কার্যকর না হয় সেই আমরা আইনানুগভাবে আমাদের আইনে আছে কৃষি বিপণন আইনে 2018-12 ধারায় আমরা কিন্তু হিমাগার থেকে আলু বের করে আমরা বিক্রির ব্যবস্থা করে দেব। নতুন নির্ধারিত দামকে যৌক্তিক বলছে হিমাগার মালিকদের সংগঠন। সরকার নির্ধারিত দাম না মানলে ব্যবসায়ীদের সহযোগিতা না করার হুঁশিয়ারিও দেয় সংগঠনটি। আজকের যে প্রাইসটা ফিক্সআপ হয়েছে, আমি সকল ব্যবসায়ীদেরকে বলবো যে আপনাদের জন্যে আমরা প্রশ্নের মালিক আপনার আজকের সরকারের সাথে আলোচনা করে প্রাইসটা ঠিক করছি। প্রাইস ব্যতিক্রম হইলে সরকার যদি কোনো রকমের অ্যাকশনে যায় আমরা কিন্তু আপনাদের ব্যাপারে সহযোগিতা করতে সরকারের কাছে আসব না। আলোচনার মাধ্যমে আলুর যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে বলছেন আড়তদাররাও। এটা ব্যবসায়ী, কৃষক এবং যারা ভোক্তা তাদের জন্য সবার জন্য অ্যাকচুয়ালি একটা যুক্তিসঙ্গত একটা রায় হয়েছে। 35টা হলে মাল পাবো, আমদানি হবে। তবে আগামীতে আলুর উৎপাদন কমা বা অন্য কোনো সমস্যা হলে সরকারকে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আজ থেকে 25 টাকা কেজি দরে আলু বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। এখন থেকে পেঁয়াজ, তেল, মসুর ডাল, চিনির সাথে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় টিসিবি ট্রাকে পাওয়া যাবে আলু। এতে একজন ক্রেতা 25 টাকা দরে সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত আলু কিনতে পারবেন। এর আগে রোববার সচিবালয়ে আয়োজিত এক সভায় টিসিবির ট্রাক সেলের মাধ্যমে আলু বিক্রি করার সিদ্ধান্ত জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় বাণিজ্যমন্ত্রী জানান দেশে পর্যাপ্ত আলু মজুদ রয়েছে এবং সংকটের কোনো সুযোগ নেই। বাজারে এবার আলুর দাম ভালো থাকায় আগাম আলু চাষে ব্যস্ত নীলফামারীর চাষিরা। জমি তৈরি, সার দেয়া, আলুর বীজ বপনের কাজে মাঠে নেমেছেন কৃষানেরা।
নভেম্বরের শেষ দিকে এই আলু বাজারে আসবে বলছে কৃষি বিভাগ। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার 3,200 হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,880 মেট্রিক টন। টানা বৃষ্টির কারণে এবার আগাম আলু চাষে কিছুটা দেরি হলেও উপজেলার 75% জমিতেই এই আলু চাষ করা হয়েছে। এ সময়ে চাষিরা গ্রেনুলা ও সেভেন জাতের আলুই বেশি আবাদ করছেন, কারণ এই জাতের আলু আবাদে 50 থেকে 60 দিনের মধ্যেই ঘরে তোলা যায় ফলন। বাজারে এবার আলুর ব্যাপক চাহিদা ও দাম ভালো পাওয়ায় আগাম জাতের এই আলুর চাষাবাদে আগ্রহ বেড়েছে চাষিদের। আশা করি যদি এইরকম আকাশ ভালো থাকে তো আমরা দ্রুত আলু লাগাতে পারবো। আমার এদিকে তো 300 টাকা করে লেবার দাম পাওয়া যাচ্ছে না, আর এই সাদুরে ফুলের ওদিকে 250 বসিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলু চাষে আশানুরূপ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। প্রায় 75% জমিতে অতি আগাম আলু লাগানো হয়েছে। আমরা আশা করছি বরাবরের মতো এই আলু চাষে কৃষক লাভবান হবে অর্থনৈতিকভাবে। অক্টোবর মাসে আবাদ করা আলুকে অতি আগাম এবং নভেম্বরের মধ্যে বপন করা আলুকে আগাম জাতের আলু বলা হয়। আগাম জাতের এই আলু বাজারে আসবে নভেম্বরের শেষ দিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে আবার মোট মৃত শনাক্তের সংখ্যায় আবারও ভারতকে পিছিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় 831 জনের প্রাণহানি হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে 60,000। এদিকে একদিনে বিশ্বে করোনায় মোট মারা গেছেন 6,000, মোট শনাক্ত 3,79,000 রোগী। এ নিয়ে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট মৃত 11,28,000 এবং মোট আক্রান্ত 4,10,00,000 ছাড়িয়েছে। ভারতে মঙ্গলবার 714 জনের মৃত্যু হয়েছে, নতুন করে ভাইরাস মিলেছে 54,000 মানুষের দেহে। ফ্রান্সে একদিনে 20,000 রোগী মিলেছে, যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। যুক্তরাজ্যে মিলেছে 21,000 করোনা রোগী। সবচেয়ে বেশি খারাপ অবস্থা ম্যানচেস্টার শহরের। করোনার বিস্তার বাড়ায় স্লোভেনিয়ায় কারফিউ জারি করা হয়েছে। কয়েকদিন কম থাকার পর মঙ্গলবার ব্রাজিলে করোনায় 662 জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছেন 23,000 রোগী। আর্জেন্টিনায় মিলেছে 16,000 রোগী। লকডাউন শেষ হলেও ভাইরাস চলে যায়নি বলে সতর্ক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশবাসীর চেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছেন বলে জানান তিনি। মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ করোনার সব স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়ে মোদি জানান, ভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন উদ্ভাবনের আগ পর্যন্ত এর কোনো বিকল্প নেই। পূজায় উদাসীনতা করোনা পরিস্থিতি আবারও খারাপের দিকে নিয়ে যেতে পারে বলেও সাবধান করেন ভারতের প্রধানমন্ত্রী। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপের চেয়ে ভারতের করোনা অনেকটাই নিয়ন্ত্রিত বলেও জানান তিনি। করোনাকালে জাতির উদ্দেশ্যে মোদির সপ্তম ভাষণ এটি। লকডাউন ভালে চলা গয়া হো, ভাইরাস নাহি গয়া হ্যায়। লকডাউন চলে গেলেও ভাইরাস যায়নি। 7-8 মাস ধরে সবার চেষ্টায় ভারতের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। করোনায় সুস্থতার হার বেশি, মৃত্যু হারও কমছে। কাজের প্রয়োজনে বাইরে যেতে হয়, সে সময় অবশ্যই মাস্ক পরুন, সামাজিক দূরত্ব মেনে চলুন ও ভিড় এড়িয়ে চলুন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জনমত জরিপে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প নিজের অবস্থান ধরে রাখতেও হোঁচট খাচ্ছেন। জরিপ অনুযায়ী 14 অঙ্গরাজ্যের 12টিতেই বাইডেন এগিয়ে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 সপ্তাহ বাকি নেই, জনমত ক্ষণে ক্ষণে বদলে দিচ্ছে জয় পরাজয়ের হিসাব। সম্প্রতি জনমত জরিপে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে। কেবল জনমত জরিপে যে বাইডেন এগিয়ে আছে তা নয়, সুইং স্টেটগুলোতেও অনেকটা এগিয়ে আছেন বাইডেন। নেট সিলভারের 538.com ব্লগ বলছে বাইডেনের জয় সম্ভাবনা 87%। অন্যদিকে ডিসিশন ডেস্ক HQ বলছে এ সম্ভাবনা 83.5%। তবে ডেমোক্রেটরা এরকম অবস্থা আগেও দেখেছে, যার পরিণতি হয়েছে স্বপ্নভঙ্গের বেদনায়।
চার বছর আগে 2016 সালের নির্বাচনের আগমুহূর্তে হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা আছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। সে বছরের 8 নভেম্বরের ভোটের ফল গিয়েছিল ট্রাম্পের পক্ষে। এখন পর্যন্ত সবকিছুই ডেমোক্রেটদের পক্ষে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জনমত জরিপ পাশ কাটিয়ে এবারও চার বছর আগের পুনরাবৃত্তি হলে অবাক হবার কিছুই নেই। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা, জলবায়ু, অর্থনীতি, স্বাস্থ্য এমনকি পররাষ্ট্রনীতিতেও ভিন্ন মেরুতে অবস্থান যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট প্রার্থীর। করোনা ও জলবায়ু প্রশ্নে কিছুটা উদাসীন ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বাইডেনের প্রচারে এই দুই ইস্যুতেই পাচ্ছে বেশি গুরুত্ব। এছাড়া অর্থনীতিকে চাঙ্গা রাখতে তাদের দুজনের প্রস্তাবিত কৌশলও একেবারেই ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণায় ট্রাম্প ও বাইডেনের শিবির গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দিয়েছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা। করোনা মহামারী পুরো বিশ্বের চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করেছে। মার্কিন নির্বাচনের প্রচারও তাই বিষয়টি গুরুত্ব পেয়েছে দুই শিবিরেই। দ্রুত করোনার ভ্যাকসিন বাজারে আনার পক্ষে ট্রাম্প, আর বাইডেন বলছেন মাস্ক ব্যবহার, শনাক্তকেন্দ্র বাড়িয়ে করোনা প্রতিরোধের কথা। চার বছরে ওবামা কেয়ারের বিকল্প দিতে পারেননি ট্রাম্প, ঘোষণা দিয়েছেন ঔষধ আমদানির ব্যয় কমানোর, আর সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার প্রতিশ্রুতি বাইডেনের। বিশ্ব জনমতকে উপেক্ষা করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গেছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র। পরিবেশ বিজ্ঞানীদের সতর্কতা না মানায় ট্রাম্প সমালোচিত হয়েছেন বারবার। আর প্রতিদ্বন্দ্বী বাইডেন বলছেন চুক্তিতে ফিরে 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যের কোটায় নামিয়ে আনায় জোর দেওয়া হবে। করোনায় বিপর্যস্ত মার্কিন অর্থনীতি চাঙ্গা করতে ধনীদের আয়কর বাড়ানোর পক্ষে বাইডেন, বাড়াবেন ঘণ্টায় সর্বনিম্ন মজুরিও। এদিকে ট্রাম্পের কৌশল হলো দেশে কর্মসংস্থান বাড়িয়ে আয়করের হার কমানো। সামরিক খাতে বিনিয়োগ কমাতে ইরাক, আফগানিস্তান সহ বিভিন্ন দেশ থেকে সেনা ফিরিয়ে আনছেন ট্রাম্প, আর কঠোর করবেন চীনের উপর নিষেধাজ্ঞা। অন্যদিকে মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের অবনতির সমালোচনা করে কূটনৈতিক সম্পর্ক আরও উষ্ণ করার ঘোষণা বাইডেনের, এমনকি চীনের বিপক্ষেও একতরফা নিষেধাজ্ঞার পক্ষে নন তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে হোঁচট খেলো পিএসজি। ঘরের মাঠে ম্যান ইউনাইটেডের কাছে আটকে গেছে গেল মৌসুমের ফাইনালিস্টরা। অন্যদিকে ফেরেন্স ভারোসের বিপক্ষে 5-1 গোলের উড়ন্ত জয় বার্সেলোনার। শুরু থেকে বল নিয়ন্ত্রণে এগিয়ে থেকেও ডাভিড ডাহেয়ার নৈপুণ্যে গোলমুখ খুলতে পারেনি পিএসজি। উল্টো 20 মিনিটে মার্শিয়ালকে ফাউল করে ম্যান ইউকে পেনাল্টি উপহার দেয় আব্দু দিয়ালো। সফল স্পট কিকে লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেস। অ্যান্থনি মার্শিয়ালের আত্মঘাতী গোলে পিএসজি সমতায় ফিরলেও শেষ দিকে র্যাশফোর্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুলশায়ারের দল। অন্যদিকে ফেরেন্স ভারোস ম্যাচে আলো কেড়েছেন লিওনেল মেসি। গোল করার পাশাপাশি অবদান রেখেছেন বার্সা তারকা। ফাতি কুতিনিও নৈপুণ্যে বড় জয় পেয়েছে রোনাল্ড কোম্যানের দল। এদিকে ডায়নামো কিয়েভের মাঠে মোরাতার জোড়া গোলে 2-0 গোলে জয় পেয়েছে ইউভেন্টাস। আর উত্তেজনা ছড়িয়েও গোলশূন্য ড্র করেছে চেলসি সেভিয়া। আগামী বছর টাইগারদের দম ফেলার সময় নেই। ব্যস্ত সূচিতে ইঞ্জুরি সংখ্যায় সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলানোর পরিকল্পনা ক্রিকেট অপারেশনসের। পাশাপাশি তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল গড়ারও পরিকল্পনা চলছে জানিয়েছেন আকরাম খান। বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিমের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ হলেও হতাশ নন আকরাম। দ্রুতই ছন্দে দেখা যাবে ওয়ানডে অধিনায়ককে আশা তাঁর। নেতৃত্বের পাশাপাশি পারফরম্যান্স সমানতালে রাখতে ব্যর্থ তামিম। গত বছর অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে নিরাশ করেন শ্রীলঙ্কা সিরিজে। এরপর পূর্ণ মেয়াদে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে করোনা বিরতিতে মাঠে নামা হয়নি। প্রেসিডেন্টস কাপে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরির সুযোগ এসেছিল, কিন্তু টানা 3 ম্যাচে হতাশ করেছেন। তবে সিনিয়র এই ক্রিকেটারকে নিয়ে হাল ছাড়ছে না বিসিবি। হয়তো অনেকদিন পর ক্রিকেটে ফিরে আসছে এবং হয়তো বা একটু সময় পেলে এগুলো সব ঠিক হয়ে যাবে। ডেফিনেটলি ওর থেকে এক্সপেকটেশন সবার হাই, সো এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে এবং আই হোপ যে ও অনেক তাড়াতাড়ি ফিরে আসবে। তামিম ব্যর্থ হলেও তরুণদের পারফরমেন্স নজর কেড়েছে। তহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ইয়াসির রাব্বি, আফিফ হোসেন মুগ্ধতা ছড়িয়েছেন। প্রেসিডেন্টস কাপের সাফল্য এখানেই, ভবিষ্যতের ব্যাকআপ ক্রিকেটারদের সম্পর্কে ধারণা স্পষ্ট হয়েছে বিসিবির। এটা ঠিক যে অন্য দেশের তুলনায় আমাদের ব্যাকআপ কিন্তু কম এবং কোয়ালিটি প্লেয়ার আমাদের কম, কিন্তু সো এই জিনিস নিয়ে আমরা চিন্তিত আছি এবং আমরা চেষ্টা করছি এবং কিছুটা হয়তো আপনার চোখে পড়ছে। সো আমরা চাচ্ছি যেন আরও
বেশি করে ক্রিকেট প্লেয়ার ইয়াং প্লেয়াররা উঠে আসুক এবং ওদেরকে যেন আমরা বেশি অপরচুনিটি দিতে পারি। সব ঠিক থাকলে উইন্ডিজ সিরিজ দিয়ে 2021 মৌসুম শুরু করবে টিম টাইগার্স। দেশ বিদেশে টানা খেলা থাকায় ইনজুরি সংখ্যা বাড়বে, তাই সুযোগ পেলেই জুনিয়রদের নিয়ে সিনিয়রদের দেয়া হবে বিশ্রাম, আলাদা ফরম্যাটে দলও গড়া হবে। 7-8 মাস কিন্তু কন্টিনিউ ক্রিকেট, আপনার প্লেয়ারদের কিন্তু ফিটনেসটাও কিন্তু আমাদেরকে খুব সিরিয়াসলি আমরা দেখছি। সো এই জিনিসটা মাথায় রেখে আমাদের কিছু প্লেয়ারকে কিছু সময় আমরা রেস্ট দেওয়ার চিন্তাভাবনা করছি এবং সেটা আমরা প্ল্যান করব। প্রেসিডেন্টস কাপের পর টি-20 লিগেও নতুন ক্রিকেটারদের দেখার সুযোগ পাবে বিসিবি। নভেম্বরের মাঝামাঝি লিগ শুরু করতে চায় বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্টস কাপে যখন দেশের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা ভুগছে, তখন ব্যতিক্রম নাজমুল একাদশ, এমনকি সেই দলে প্রতিষ্ঠিত মুশফিকও দারুণ ছন্দে। সাফল্যের পেছনে সঠিক অ্যাপ্রোচ আর পরিকল্পনাকে কারণ হিসেবে দেখাচ্ছেন ব্যাটসম্যান ইরফান শুকুর, যিনি নিজেও প্রেসিডেন্টস কাপ দিয়ে এখন আলোচনার কেন্দ্রে। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে নাজমুল একাদশের বিপক্ষে মাঠে নামবে তামিম একাদশ। অনুশীলনে সামান্য ভুল, তাতেই দল ছুট শাস্তি পর্ব। আবু জায়েদ রাহির উদাহরণ যেন নির্দেশ করছে টুর্নামেন্টের সামগ্রিক চিত্র। তাসকিন আল আমিনের দারুণ ফর্মে কঠিন দলে জায়গা করে নেয়া। তৃতীয় পেসার হিসেবে ঢোকার যে সম্ভাবনা, সেটাও ম্লান হয়ে গেছে মুগ্ধর ধারাবাহিকতায়। বিসিবি প্রেসিডেন্টস কাপে পেসারদের দাপটে নাভিশ্বাস ব্যাটসম্যানদের। রুবেল এবাদত, সাইফুদ্দিন মুস্তাফিজ উইকেট শিকার হচ্ছে রীতিমতো জুটি বেঁধে। পেসারদের দাপটের মাঝে ব্যতিক্রম নাজমুল একাদশ, নিয়মিত প্রতিরোধ আসছে মিডল অর্ডার থেকে। মুশফিক, আফিফ, হৃদয়, ইরফানের ধারাবাহিকতায় চাপা পড়ে যাচ্ছে টপ অর্ডারের ব্যর্থতা। ক্রাইসিসম্যান ইরফান শুক্কুর নিজেকে ফিনিশার হিসেবেও পরিচিত করে তুলেছেন। মুশফিক ভাইয়ের কিছু কথা যেগুলো মানে উনি বলছে যে ক্যারেক্টারটা শো করতে সবসময় জাস্ট আমি জাস্ট ওই অ্যাপ্রোচটাই চেষ্টা করছি মুশফিক ভাইয়ের কথাগুলো শুনতে। উনি কথা মানে কম বললেও বাট হি টকস রিয়েলি ইন্সপায়ারিং, বলছে সবসময় যে ক্যারেক্টার অ্যান্ড মাঠের ভিতরে অ্যাপ্রোচ সবসময় যাতে সেম রাখি। নাজমুল একাদশের মতো নির্ভার থাকার উপায় নেই তামিমের দলে। মুস্তাফিজ, সাইফুদ্দিনের পেস জুটি জমেছে বেশ, তবে ব্যাটিংয়ে ভালো শুরু এনে দিতে পারছেন না টপ অর্ডার ব্যাটসম্যানরা। উদ্বেগের কেন্দ্রে অধিনায়ক তামিমের রান খরা, অঘোষিত সেমিতে তাকেই নিতে হবে বাড়তি দায়িত্ব। অস্তিত্বের লড়াইয়ে শুধু জিতলেই হবে না, নিশ্চিত করতে হবে ভালো রান রেট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।